কাঁধের কাঁধ মিলিয়ে আমাদের প্রত্যেক ঘরে ঘরে কেভাবে যাচ্ছে বসে দিতে হবে। তো হবে কেভাবে যাচ্ছে নাম্বার ওয়ান, চলবে না, আমাকে এগোতে হবে। যদি আমি কমিটমেন্ট করতে পারি তো সাকসেস 100%। ডক্টর অরুণজয় অরুণ বলেছেন কথা, যে টিকে রহনা হে, টিকে রহনা হে। 2019 মার্চ মাস ইন্ডাস্ট্রি 17 কান্ট্রি আমাদের সঙ্গে এক করে দিচ্ছে যে রয়্যালটি, আজকে আমরা 10,000 যদি রয়্যালটি ইনকাম করে থাকি মিনিমাম 10 গুণ ইনকাম পাবে। সাজাতে হবে তারা যেন ভেঙে না যায় 2019 এর মার্চ মাসের পরে। যদি আমরা সেই সিস্টেমটা তৈরি করি তবেই আমরা এগোতে পারবো। আর তার জন্য কন্টিনিউয়াসলি প্রত্যেক ট্রেনিং আমাদের আসতে হবে। কিন্তু আমার সব থেকে যেটা খারাপ দিক আমাদের আমাদের হয়তো দুর্ভাগ্য যে আমরা তাদেরকে শেখাচ্ছি না, চলতে পারবো সেটা হচ্ছে যে আমরা তাদেরকে ট্রেনিং মুখে করতে পারছি না, তাদের এডুকেশন মুখে করতে পারছি না। এই এডুকেশনটা সবার আগে দরকার, যে এডুকেশন গুলো আমাদের প্রত্যেককে দিতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে তাদেরকে। আজকে যারা এই কমিটমেন্ট করেনি, যারা এভাবে এসছে শুধুমাত্র, তারা তাদের তারা কি বলছে যে আমার সমস্যা প্রবলেম, তারা প্রবলেমকে নিয়ে হাইলাইট করছে। তাদেরকে আমাদের বোঝাতে হবে যে ইয়েস প্রবলেমই আমাদের লাইফ, আমরা কিভাবে এটাতে এসছি, প্রবলেমকে হার মানাতে এসো না, প্রবলেমকে সারিয়ে যেতে, প্রবলেমের কাছে হার মানতে নয়। দেখবেন সাধারণ মানুষেরা, আমরা নরমাল লাইফ ইউজ করি যারা, তার প্রবলেমের কাছে হার বেড়ে যায়। তাই আমাদের জীবনটা প্রবলেম 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 হয়ে যাচ্ছে। তারা প্রবলেমকে দেখছে না, কি দেখছি, সফলতাকে দেখছি। প্রবলেম যখন হারিয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, এগিয়ে যেতে পারবো। তো তাদেরকে সেটাই বোঝাতে হবে যে আপনি আমি আমরা সাধারণ মানুষ, আমাদের প্রবলেমটাই স্বাভাবিক, আমরা কেন এক্সট্রাঅর্ডিনারি পার্সন হব। দ্যাট মিন্স এক্সট্রাঅর্ডিনারি পার্সন মিন্স অনেক লোকের থেকে আলাদা, সেটা 100 তে 1 নয়, 1000 এ 1 হতে পারে। যে ব্যক্তি আপনার আমার মতো সাধারণভাবে লাইফস্টাইল ইউজ করবে না, একটু অন্যরকম ভাবে লাইফস্টাইল ইউজ করবে, সে লাইফস্টাইল হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইনভাইটার। তো তাহলে তাহলে কি করতে হবে আমাদের, যে সাধারণ মানুষ যেটা করে আমি সেটা করব না, আমাকে কি করতে হবে, এক্সট্রাঅর্ডিনারি পার্সন আলাদা কিছু করে দেখাতে হবে। আলাদা কিছু কি, কমপ্লেন না করা, ট্রেনিং এ যাওয়া, সবাই যাবে না ট্রেনিং এ, শিখতে সবাই পছন্দ করে না, আপনি পছন্দ করেন, তার মানে আপনি আলাদা। আপনি কষ্ট করে থাকতে পারেন, অনেকে এসছে এখানে দেখা যাচ্ছে ঘন্টা তিনেক আগে সিটগুলো বুক ছিল, এখন কেন বুক নেই, এটাই পৃথিবী, এটাই জীবন, এটাই লাইফ। কেন, যারা আসে তারা যদি চলে না যায় তাহলে যারা আসবে তারা জায়গা পাবে কোথায়, নো টেনশন। আজকে দুজন গিয়েছে 2000 আমাদের তৈরি করতে হবে, যারা আমরা আছি প্রত্যেকেই কোটি কোটি কোটি, প্রত্যেকেই কোটি, এক একজনের কোটি কোটি, লিডার কোটি লোককে নিয়ে আসার কোয়ালিটি রয়েছে। আর এই কোয়ালিটি ট্রেনিং আমাদের এখানে তৈরি হবে। তো আমরা এখানে এই মুহূর্তে যারা যারা আছি প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো, ব্রাদার হিসাবে ভাই হিসাবে বলবো, যে প্রত্যেকে বাইরের জগৎকে ভুলে যান, বাইরে কি ছিল কি ছিলেন সব ভুলে যান, যে ট্রেনিং আজকে দিবেন
এই পেটটা ফাঁকা হয়ে গেছে তো খাওয়ার পর এই জন্য কথা বলার পর ফাঁকা হয়ে গেছে এই ভিতরটাকে ভরিয়ে নিয়ে যাবেন আজকে ট্রেনিং দ্যাট মিনস ট্রেনিং আপনাকে কি করবে কন্টিনিউয়াসলি ভাই বলেছিল অভ্যাস আদাত আদাতের কাছে পৌঁছে যাবে অভ্যাসে তৈরি করবে সেই অভ্যাস যদি কন্টিনিউয়াসলি আপনি করতে পারেন লাইফ 100% সাকসেস বুঝলেন তো আমাদের সব কিছুতে ভুলে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি অভ্যাসটাকে চালিয়ে যেতে হবে কি অভ্যাস শেয়ারিং অভ্যাস আমরা শেয়ার করতাম না আমরা নিজের কথা শেয়ার করি না পাশের বাড়িতে দুঃখের কথা পাশের লোককে শেয়ার করি না নিজের ফ্যামিলির ইনকাম লোককে শেয়ার করি না কি বলছে আমার প্রোডাক্ট আপনার প্রোডাক্ট শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন আপনার ক্যারিয়ার সিকিউরিটি তত বেশি ডেভেলপ হবে আপনার এডুকেশন যত শেয়ার করবেন আপনার ক্যারিয়ার সিকিউরিটি তত শেয়ার হবে আপনার ইনকাম যত লোককে শেয়ার করবেন সেই লোক পাবে ইয়েস আমাকে ইনকাম করতে হবে বুঝছেন তো প্রত্যেক ব্যক্তিকে সেটা শেয়ার করুন এবং নেক্সট যেটা এই শেয়ার করলে তো হবে না তাদের সঙ্গে কমিউনিকেট হন তাদেরকে কমিটমেন্ট করুন যে ইয়েস আপনি আসুন আপনি ইনকাম করতে পারবেন তাদেরকে ফিডিং গুলো দিন আপনারা প্রত্যেকেই যারা এখন ডিসটার্ব করছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো নেক্সট টাইম প্রোগ্রামে সেরা ঢোকার পরে কোনো রকম ডিসটার্ব করবেন না নিজেকে প্রিপেয়ার করুন শেখার জন্য নিজেকে বাচ্চা তৈরি করুন স্টুডেন্ট তৈরি করুন এই পরিবেশটাকে যেন ধরে রাখতে পারে নেওয়ার মানসিকতা নেওয়ার মানসিকতা তৈরি করুন এবং আমি প্রত্যেকে আরেকটা রিকোয়েস্ট করব আমি প্রত্যেকে সেটা করব যে পাশে হয়তো আমরা এমন কেউ হতে পারি যে আমরা ভাবতে পারি আমাদের অনেক কিছু আছে আমাদের লাইফ কি করে আছে পাশের একজন ব্যক্তি হয়তো স্বপ্ন দেখছে সে বড় হবে ভাবছে লাইফ তৈরি করে ভাবছে বাট তার লাইফ কিন্তু আমরা কেউ করে দিতে পারবো না মানে কি তাহলে আমরা কি করবো তাকে সুযোগ দিব এই পরিবেশটা প্রপার্টি ছিল সে নিতে পারে টেলিভিশনের প্রপার্টি সে নিতে পারে তো স্টেপ বাই স্টেপ আমি কমপ্লিট করে দিচ্ছি আমার কথা আমি এবারে ডাইনামিক লিডারকে দেখে নিব যে লিডার নিজের হাজারো কষ্ট হাজার দুঃখ হেলথ প্রবলেমকে ত্যাগ করে এত ত্যাগ করে সে কিভাবে ভালো হয়েছে দেখলে